আপনার কাছে আর একটা আলোচনা বলতে যাচ্ছি। বর্তমান সময়ে আপনার একটা মতলবে, আমি যতটুকু জানি চাঁদপুরের মতলবে আপনি একটা আলোচনা করেছিলেন, সেই আলোচনাটা কাটিং অংশ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, তো সেইটা নিয়ে আপনার নামে খুব সমালোচনা ছড়াচ্ছে আমাদের বিরোধী পক্ষ। তো সেখানে তারা বলছে, আপনি নাকি বলেছেন যে আযানের মধ্যে আমি যদি কখনো ধর্মমন্ত্রী হতে পারি, আযানের মধ্যে আমি অর্ঝুকনা শাফাতা হুই ইয়াউমাল কিয়ামা এই শব্দটা যোগ করে দেবো, আযানের মধ্যে বলেছেন, আসলে কি বিষয়টা এমন? দেখুন, বিষয়টা হলো আমরা তো কাটিং আর পেস্টিং মাস্টার, আমাদের মধ্যে এই যারা আছে একটা দল, এরা হচ্ছে কাটিং আর পেস্টিং মাস্টার। তার মানে এরা মানুষকে কলঙ্কিত করার জন্য, মানুষকে সমালোচিত করার জন্য তারা ওই এমন কিছু অংশ, যেমন কিছুদিন আগে সার্সিনা দরবারে একটা স্বপ্নকে কেন্দ্র করে যে স্বপ্নে তিনি দেখেছেন, এই স্বপ্নটা বাদ দিয়ে দিচ্ছে, উনি একটা বলছে যে বাস্তব নবী অন্যায়টা করছে, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। এখানে আমি কখনো এই কথা বলি নাই, কোনো প্রমাণ নেই। এখানে মূল ভিডিওটা আমি দেখার জন্য অনুরোধ করছি। আমি আবেগে অনেকেই তো অনেক কথা বলে, আপনি দেখেন কয়েকদিন আগে ফেসবুকে আসছে যে বাংলাদেশের এরা যদি মন্ত্রী হয়, এরা মন্ত্রী হয়, প্রত্যেকের এমন এমন ছবি দেওয়া হয়েছে, তাতে কিন্তু পক্ষ বিপক্ষ এটা দেখলে একটা মানুষ সহজে এটাকে সমর্থন করতে পারবে না, এই ধরনের বিষয়। এইগুলো অনেকে আবেগ হয়েছে, যদি আমাকে আল্লাহ ধর্মমন্ত্রী বানাতেন তাহলে আমি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটাকে আমি দোয়ার ভিতর থেকে বাদ দেওয়া হয়েছে, এটা দোয়ার ভিতরে সংযুক্ত করতাম, কেননা হাদিসের মধ্যে তো এর সম্পর্কে আলোচনা এসেছে, ও জাহান্নাম ইয়াউমাল কিয়ামাতে শাফাআ, প্রাপ্তির জন্য আগের যে কথাটি আমি আপনাদের কাছে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শাফাতের বিষয়টা পাওয়া, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, এটা দোয়ার মধ্যে এসছে, এটা মূল আজানের মধ্যে না। আজানের তো 15টি যে বাক্য আছে, 15টি বাক্য হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি তিনি স্বপ্নযোগে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন। আর বর্তমান সময়কালে যে আজানটা প্রচলিত আছে, হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু আজান, কাজেই এই আজানের মধ্যে 15টা বাক্য আছে, এই 15টা বাক্যকে 16টা করার অধিকার কারো নাই, কারো অধিকার নাই। হ্যাঁ, বাকি সেখানে ফজরের আজানের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আস-সালাতু খায়রুম মিনান নাওম এটাকে তিনি যোগ করেছিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম যোগ করাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি এটা পেলে কোথায়, তুমি এটা কেন যোগ করলে, তখন তিনি বললেন যে এই সময় তো মানুষগুলো ঘুমে থাকে, এ কারণে আমি যোগ করেছি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করার কারণে শুধুমাত্র ফজরের নামাজে এই দুটো জিনিস একত্রিত হয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম দুইবার। তো কাজী আজানের মধ্যে কোন শব্দ বারবার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। আমি ডক্টর মাওলানা কাফিরউদ্দিন সরকার সালেহ কখনোই তো এটা আমি বলি নাই, এ ধরনের কোন কথা ভিডিও মূল ভিডিওতে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি সেদিন থেকে আমার সব আলোচনা আমি বন্ধ করে দেবো। এগুলো কাটিং মাস্টাররা আমাকে সমালোচিত করার জন্য, আমাকে কলঙ্কিত করার জন্য তারা এই কথাটি বলেছে। অতএব এটা আমার আবেগে আমি বলতেই পারি, একজন ব্যক্তি বলতেই পারে যে আমি যদি রাষ্ট্রপ্রধান হতাম তাহলে আমি দেশটাকে সেভাবে চালাতাম, এটা যদি এটা বাধ্য তাকে যে হইতেই হবে, এটা ওয়ালাউ আন্নামা আসা লিআদনা মাঈশাতিন কাফানি ওয়ালাম আতলু কালিলুন মিনাল মালি, এখানে লাউ শব্দ দিয়ে যখন কোন শব্দ বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ছেলে ইব্রাহিম সম্পর্কে যে যদি লাউ কান হাইয়ান লাকানা নবিয়ান, যদি আমার ছেলে ইব্রাহিম থাকতো তাহলে কিন্তু সে নবী হয়ে যেত, তাহলে নবী হয়ে যেত, এখানে ইব্রাহিমও থাকে নাই নবীও হয় নাই, তাহলে এখানে ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনত মুহাম্মাদিন লাকাতাত ইয়াদাহা, খোদার কসম আমার কন্যা ফাতিমাও যদি চুরিতে ধরা পড়ে তাহলে আমি তার হাত কেটে দেবো। এখানে লাউ শব্দ আছে, এই লাউ শব্দটা এটা কিন্তু বাস্তবতা নেই, তার মানে এটা কখনো ওই কাজ হবে না, হযরতে ফাতিমা কখনো এই কাজ করবেন না, আর কখনো হাত কাটার প্রশ্ন আসবে না। এখানে আমি বলেছি যদি আমি ধর্মমন্ত্রী হতাম তাহলে আজানের দোয়ার ভিতরে আমি এই জিনিসটাকে সংযুক্ত করে দিতাম, এটা আমার পক্ষ থেকে, যেহেতু আমি ওয়ারজুকনা শাফাআতা হুইয়া আমাল কিয়ামা এটা হাদিসে দেখেছি, এবং এখন আপনার কোন কোন মিডিয়ায় আজানের দোয়ার ভিতরে সেটা আছে, এবং সাধারণত বাংলাদেশ টেলিভিশন সহ বেশ কিছু মিডিয়ায় সেটা নাই, এবং আমাদের সাধারণত
রেডিওতেও কিন্তু এটা নাই, একদম লোক কৌশলে সেই জিনিসটা বাদ দিয়েছে। তো কাজে দোয়ার ভিতরে সেটা ফিরে আসুক, আমি এই কথাটি বলেছি। আমি আজানের শব্দের সাথে যোগ করে আর অতিরিক্ত শব্দ, না না না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা দাহা দাহা মিথ্যা, এটা মিথ্যাচার এবং এটা জঘন্য মিথ্যা। এটা কেউ যেন না শুনে, এটা কেউ যেন না মানে। ধন্যবাদ মহতারাম। আকেলমান বন্ধে ইশারা, অর্থাৎ জ্ঞানবন্ধের জন্য ইশারাই যথেষ্ট, অর্থাৎ চমৎকার করে আমাদের দীর্ঘদিন ধরে চলমান এই অভিযোগটার জবাব কিন্তু আমরা আজকে পেয়ে গেলাম। তো আমাদের জ্ঞানবান দর্শক যারা এখানে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এরপরেও যদি আপনারা এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গরম রাখেন, তবে সেটা মনে করবো যে আপনারা আপনাদের প্রবৃত্তিকে পূজা করেন, আপনারা আপনাদের প্রবৃত্তির পূজারি, আপনারা শুধুমাত্র হিংসার জন্যই হিংসা করে থাকেন। সুতরাং আমি অনুরোধ জানাবো, একজন মজলুম ব্যক্তি, একজন আলেমের ব্যাপারে অপবাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আজকে যেহেতু আপনি তার মুখ থেকে নিজেই শুনলেন যে তিনি আসলে কি ওখানে কি বলেছেন এবং কেন বলেছেন, এটা শোনার পরে আপনার জন্য এক দায়িত্ব হচ্ছে একজন আলেমের পক্ষ নিয়ে, অন্তপক্ষে আপনি তাকে সাপোর্ট করেন কি না করেন, আমাদেরকে ভালোবাসেন কি না বাসেন, ডক্টর আল্লামা আফরোজ সরকার সালি হুজুরকে ভালো লাগুক কি না ভালো লাগুক, কিন্তু আপনি তো সত্যকে ভালোবাসেন, যেহেতু তার কাছ থেকে সত্য শুনেছেন, সুতরাং মিথ্যা অপবাদ এবং মিথ্যা অপপ্রচার আপনি কেন করবেন? এই মিথ্যাকে পরিত্যাগ করার জন্য, সত্যকে ভালোবাসার জন্য এবং সত্যকে বিজয়ী করার জন্য আপনি, আমি মনে করি আপনি এখন থেকে সোশ্যাল মিডিয়ায় যেখানেই আপনি এই ব্যাপারটা নিয়ে অপবাদ দেখবেন, অপপ্রচার দেখবেন, আমি মনে করি আপনি একটা কমেন্ট করবেন এবং সেখানে প্রতিবাদ করবেন, জানিয়ে দেবেন, সত্যের পক্ষে আওয়াজ তুলবেন, আমাদের পক্ষে নয়, ডক্টর আল্লামা কাফিরউদ্দিন সরকার সাহেবের পক্ষে আপনাকে কথা বলতে আমি অনুরোধ জানাচ্ছি না। যাই হোক দর্শক, আপনাদের উপরেই বিচারটা ছেড়ে দিলাম, আপনারা সামনের দিনে আপনাদের সোশ্যাল মিডিয়ার ধারক এবং বাহক, সুতরাং আপনারা সোশ্যাল মিডিয়ায় কি বলবেন সেটা আপনাদের।